আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে হেসেল ঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ঈদের দিনে আমরা যে কলিজা ভুনাটা তৈরি করে থাকি সেটি শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের জন্য ঈদের দিনই তৈরি করেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই। কলিজা ভুনা তৈরি করার জন্য আমি এখানে কলিজা, ফুসফুস, চর্বিসহ 2 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর আমি আরও 1/2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিচ্ছি দারুচিনি 4 টুকরা, এলাচ এবং লবঙ্গ 8-10টি, তেজপাতা 3টি, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, এরপরে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ অথবা স্বাদ মতো, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে এই সব উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি কলিজার সাথে সব মশলা দিয়ে তারপর কলিজাটা ভুনা করছি। আমার চ্যানেলে কলিজা ভুনার আরও একটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটাও ফলো করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল 1 কাপ পরিমাণ। আমার এখানে যেহেতু চর্বি আছে তাই আমি এখানে তেলটা 1 কাপ ব্যবহার করছি। স্টার মশলা এবং কালো এলাচ দিচ্ছি 1টি করে। এরপরে আমি এখানে কিছু পোলাও পাতা ব্যবহার করছি ফ্লেভারের জন্য, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। আবারও আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। আমরা হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবারে চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। এবারে একটু নেড়ে চেড়ে দেখবো যে কলিজাগুলোর তলায় লেগে গেছে কিনা। আমরা যেহেতু কোনো প্রকারে পানি ব্যবহার করা ছাড়াই শুধুমাত্র মশলা দিয়ে কলিজাগুলোকে কষিয়ে নিচ্ছি, তাই চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খুব সাবধানে কলিজাগুলোকে রান্না করতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একই রকমভাবে আরও 20 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। ভিউয়ার্স, দেখেন কলিজা থেকে পানি বের হয়ে আসছে এবং এই পানিটা দিয়ে কলিজাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবার আমি নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা একই রকমভাবে রেখে আমরা কলিজাগুলোকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কলিজার মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখেছেন আমি পানি ছাড়া কলিজাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এবারে এই 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি কলিজাগুলোকে ফাইনালি রান্না করে নেব। তবে আপনারা যদি মনে করেন যে এই পরিমাণ পানি দিয়ে কলিজা সেদ্ধ হবে না, তাহলে আপনারা পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রান্না করব আরও 15 মিনিট, অথবা কলিজাটা ভুনা হয়ে যখন উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কলিজাগুলোকে রান্না করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। ভিউয়ার্স, দেখেন কলিজার উপরে তেল উঠে আসছে, তার মানে কলিজাগুলো রান্না করা হয়ে গেছে। আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি 5-6টি, ফ্লেভারের জন্য ব্যবহার করছি, আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন।
এখন আমি এগুলোকে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। ভিউয়ার্স, আমাদের গরুর কলিজা ভুনাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, ঈদের দিনে শতব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য এই রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে গরুর কলিজা ভুনার অন্য যে রেসিপিটি আছে আপনাদের সুবিধার্থে আমি রেসিপি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।